ওয়েলকাম সবাইকে অ্যাপ কেয়ার বিডি থেকে। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। তো আমরা অনেকে যারা জিমেল ইউজ করি, তো জিমেলে এক সময় আমাদের যে লিমিট থাকে, ড্রাইভের যে লিমিট থাকে সেটি ফুলফিল হয়ে যায়, যে কারণে আমাদের মেইল আসে, নতুন মেইল আসে না এবং আমরা কোনো মেইল সেন্ডও করতে পারি না শুধু এই স্টোরেজের অভাবের কারণে। তো এই কারণে আপনার পুরাতন মেইলগুলো কিভাবে আপনি স্টোর করে রাখবেন এবং সেটি আর্কাইভ করে রাখবেন সেটি আমরা অনেকেই জানি না। সেটি আমরা আজকে দেখব কিভাবে পুরাতন মেইলগুলো আর্কাইভ করে রাখা যায়। তো এজন্য আমাকে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে, একটা মজিলা দিয়েও করতে পারেন। তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব মাই myaccount.google.com। এই সাইটটি এটি আমরা টাইপ করব এবং আমাদের একটি পেজ সামনে চলে আসবে। আপনার যদি সেই জিমেল আইডি লগ ইন করা থাকে তো আপনাদেরকে বেশি কষ্ট করতে হবে না, আপনারা সরাসরি সেটিতে ঢুকে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো অ্যান্ড প্রাইভেসি, এটিতে আমরা একটি ট্যাব দেখতে পাচ্ছি কন্ট্রোল ইওর কন্টেন্ট। কন্ট্রোল ইওর কন্টেন্টে আমরা ক্লিক করব। কন্ট্রোল ইওর কন্টেন্টে ক্লিক করার পর আমাদের একটি উইন্ডো আসবে, সেখানে ক্রিয়েট আর্কাইভ নামে একটি অপশন আছে, সেটিতে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল রিলেটেড যত সার্ভিস আছে সেখানে সব আপনি চাইলে আর্কাইভ করতে পারেন। সো আমরা সবগুলো সার্ভিস নিব না, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই এখানে নিব, আর্কাইভ করব। তো এই জন্য আমরা প্রথমে এখানে সিলেক্ট নানে ক্লিক করব। নানে ক্লিক করার পর আমার যতটুকু দরকার আমি ততটুকু আর্কাইভ করব। সো আমার ব্রাউজারের ডাটা রাখার দরকার নেই, আমার ক্যালেন্ডার রাখার দরকার নেই। আপনার যদি কন্ট্যাক্ট রাখার দরকার থাকে তো আপনি কন্ট্যাক্টটা এখানে ওকে করে দেবেন। আপনার যদি গুগল ড্রাইভের কোনো ডাটা দরকার থাকে সো আপনারা গুগল ড্রাইভটা দিবেন। ফিড ডাটা, গুগল ফটো, ফটোগুলো রাখতে পারেন, কিন্তু আমরা এখানে শুধু কন্ট্যাক্টটা রাখবো। হ্যাং আউটটা আপনারা চাইলে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। এখানে গুগল কিপ নামে একটি সফটওয়্যার আছে, এটির অ্যাপস আছে যেটির মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের নোট করে রাখতে পারেন। সেটির যদি আপনারা স্টোরেজ চান অথবা সেটি যদি আপনারা আর্কাইভ করে রাখতে চান তো আপনারা এটাই ক্লিক করতে পারেন। আমরা এখানে ওগুলো করব না, আমরা আমাদের সবথেকে প্রয়োজনীয় হচ্ছে মেইলগুলো। সো আমরা মেইলটাকে আর্কাইভ করব। মেইলটা ক্লিক করার পর আমরা আপনাদের যদি আরও কোনো কিছু দরকার থাকে সেটি আপনারা করতে পারেন। তো আমার আর কোনো কিছু প্রয়োজন নেই, তাই আমরা এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি কী ধরনের ফরম্যাটে আর্কাইভ করতে চান সেটি এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। তো আমি জিপ ফরম্যাটে আর্কাইভ করতে চাই। সো এখানে আরও অপশন আছে, আপনারা যেটিতে করতে চান সেটি করতে পারবেন। তো আমি জিপি রাখবো। তারপর আর্কাইভ সাইজ ম্যাক্সিমাম কত জিবি হবে সেটি আপনি এখানে দেখিয়ে দেবেন। এখানে 2 GB, 4 GB, 10 GB, 50 GB, তো অনেক অপশন আছে। তো আমি 2 GB রাখবো। ডেলিভারি মেথড সেন্ড ডাউনলোড লিঙ্ক ভায়া ইমেল, এটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এটি ড্রাইভে সেভ করব। সো অ্যাড টু ড্রাইভে আমরা ক্লিক করব। এরপর ক্রিয়েট আর্কাইভে আমরা চলে যাব। ক্রিয়েট আর্কাইভে যাওয়ার পর এখানে আপনাকে একটি নোট দিয়েছে যে উই আর প্রিপেয়ারিং ইওর আর্কাইভ। তো এখানে একটি নোটটি আপনারা পড়বেন, অ্যান আর্কাইভ অফ 2 প্রোডাক্ট ইজ কারেন্টলি বিং প্রিপেয়ার্ড, প্লিজ নোট দ্যাট আর্কাইভস মে টেক এ লং টাইম, আওয়ার্স অর পসিবলি ডেইজ টু ক্রিয়েট, ইউ উইল রিসিভ অ্যান ইমেল হোয়েন ইওর আর্কাইভ ইজ কমপ্লিট। তো এখানে আপনারা ম্যানেজ আর্কাইভে গিয়ে এটি
এটি ফিনিশ করতে পারেন। তো এটি আমরা ম্যানেজ আর্কাইভে গিয়ে এটি যদি ডান দিয়ে দেই, ডান দিলে আপনার আর্কাইভটি কমপ্লিট হয়ে যাবে। আপনি এটি ইমেলের মাধ্যমে আপনারা এটি কনফার্মেশন পাবেন। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি, তাদেরকেও জানার সুযোগ দিন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।